হঠাৎ করে বরিশাল ও ঝালকাঠিতে শুরু হয়েছে বিদ্যুতের লোডশেডিং। শুধু বরিশাল মহানগরীতেই বর্তমানে ঘাটতি 30 থেকে 46 মেগাওয়াট বলছে বিদ্যুৎ বিভাগ। এদিকে এপ্রিলের শুরুতেই তাপমাত্রা ঠেকেছে 38 ডিগ্রি সেলসিয়াসে। দিন রাত মিলিয়ে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে এলাকার মানুষ। গরম বাড়ার সাথে সাথে বরিশালে শুরু হয়েছে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং। আবাসিক এলাকায় ভোগান্তি সবচেয়ে বেশি। বারবার বিদ্যুতের আসা যাওয়ার ধকলে বৈদ্যুতিক সামগ্রী ক্ষতি হচ্ছে। আইপিএস, ইউপিএস ও জেনারেটরে কষ্ট দূর করার চেষ্টা করছেন অনেকে। কলকারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানও পড়েছে লোডশেডিং এর প্রভাব। কয়েকবার যায় কারেন্ট, রাত্রে বাসায় কারেন্ট নাই, অফিসে কাজ করতে পারি না। মনে করেন একবারে গেলে 1 ঘন্টা 1.25 ঘন্টাও থাকে, কোনো সময় 50 মিনিটও থাকে, এতেও কাজের বিঘ্ন হয়। বরিশাল মহানগরীর 24টি ফিডারে বর্তমানে 30 থেকে 46 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ ঘাটতি থাকছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। গ্রিড যদি আমাকে দেয় তাহলে আমি দিতে পারবো, যেহেতু আমাকে গ্রিড দিতে পারছে না সেক্ষেত্রে আমি একটু আহ্বান জানাবো লোকজনকে একটু ধৈর্য করে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আর বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আমাদের সবসময় চেষ্টা থাকবে গ্রাহককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা বদ্ধপরিকর। এছাড়া ঝালকাঠিতে কয়েকদিনের টানা তাপদাহ ও বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 24 ঘন্টার মধ্যে দিনে ও রাতে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে দিশেহারা গ্রাহকরা। লোডশেডিংয়ের কারণে আমরা কাজ করতে পারতেছি না, মিল ঘন্টায় ঘন্টায় বন্ধ হয়ে যায়, আমাদের কামের প্রোডাকশন অনেক কমে যেতে আছে। বিদ্যুৎ সরবরাহ বাড়লে লোডশেডিং কমবে বলেও জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।